আজ আমরা পা দিয়েছি চতুর্থীতে। চতুর্থীর অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সবাই ভালো আছো, পুজোতে ভালো করে মজা করতে পারবে, আমরাও ভালো আছি। আজকের সকালে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, সেটা হচ্ছে ভেন্দু বড়া সাম্বার আর সাথে হচ্ছে নারকেলের চাটনি। এটা যদিও অর্ডার দিয়ে আনানো হয়েছে, এটা নিশ্চয়ই আমি বানাইনি, দেখে বুঝতেই পারছো রাতের বাসনগুলো এখনও দেখো উল্টানো। তো চলো আস্তে আস্তে ব্রেকফাস্টটা করে তারপর কাজে ফিরবো। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে, আশা করি ভালোই কাটবে, তোমাদেরও ভালো কাটবে। এখানে না কদিন ধরে ঠিকঠাক রোদ উঠছে না, জানো তো আজকেও কেমন মেঘলা মেঘলা করে আছে, আবার রোদ উঠছে উঠছে না, একটা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরকম একটা ওয়েদার। সত্যি যখন এরকম একটা ওয়েদারে থাকি না, তখন কলকাতার কথা ভাবলেও কষ্ট লাগে, যে মারা অত কষ্ট করছে, সারাদিন বলছে প্রচন্ড গরম প্রচন্ড, মানে যাকেই ফোন করি না কেন কলকাতায় সবাই বলে, তখন সত্যি খুব খারাপ লাগে, যে মনে হয় আমি এত আরামে রয়েছি, এত সুন্দর ওয়েদারে রয়েছি, আর তারা এত কষ্ট পাচ্ছে, ঘামছে সারাদিন। বড় মাসিমণিকে ফোন করি, মানে মাসি শাশুড়ি আর কি, সেই বড় মাসিমণিরও এক কথা, জানো না কি গরম এখানে, মানে যাকেই ফোন করি না কেন, দিদি ভাই দিয়া সবাই এক কথা বলতে থাকে, আমার পিসিমা বাবা মামনি পাপা সবার এক কথা, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তো আর কি করা যাবে, এখন তো কিছু করারও নেই, আসতে বললেও তারা আসতে পারবে না এখন, ঠিক আছে। তো আজকে তো ব্রেকফাস্টটা দেখলেই আমি বললাম সকালে উঠে আজকে কি করবো, ডিম পাউরুটি করবো আজকে, বা সুজি বা চিড়ের পোলাও, এই ধরনের কিছু। বলছে না আজকে একটু ভেদু বড়া খেতে ইচ্ছে করছে, তো তারপরে অর্ডার দিয়েছিল অ্যামাজন ফুডে, না 10টার আগে অর্ডার দিলে ক্যান্সেল হয়ে যায়, তো দুবার অর্ডার দিয়েছে, দুবার ক্যান্সেল হয়েছে, তারপর জোম্যাটো থেকে অর্ডার দিল, তো তারপর তো ওই দেখলে খেলাম আমরা। সকাল থেকে এগুলোই করছিলাম আমরা, যখন ব্রেকফাস্ট করছি আজকে 9:30 বাজার, ওর ডিউটি তো শুরু 10টা থেকে, তো খেয়ে দেয়ে একেবারে তারপর কাজে বসলো। যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে মুসুর ডাল, পটল পোস্ত। পটলটা কালকে 60 টাকা কেজি পেয়েছি, তো বিশাল আনন্দ পেয়েছি, বাড়িতে ফোন করে করে বলছি 60 টাকা কেজি 60 টাকা কেজি, মানে 120 টাকা কেজিও আমরা কিনেছি, এখন দামটা একটু কমেছে, কোথাও 60 কোথাও 80 চলছে, তবে 60 পেয়েছি কালকে। তারপর আজকে আর মাছ ভাজা করবো, বলতে মনে পড়লো মাছটা ফ্রিজ থেকে বার করতে হবে, তো মাছ ভাজা করবো আর এইসবই করবো, এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। ডালটা সেদ্ধও বসিয়েছি, কিন্তু এই রাস্তার ধারটাতে না একদম লগ বানানো যায় না। তারপরে আজকেও শুধু ডালটাই সেদ্ধ বসালাম, বসিয়ে এখন ডালটা সেদ্ধ করে রেখে দেবো, তারপরে আমি ঘরের কাজকর্ম করবো আর কি, ঘর ঝাড় দেবো, ঘর মোছা, স্নান করবো, পুজো দেবো, এই কটা কাজই থাকে মোটামুটি আমার। আর ফ্রিজ ফ্রিজ তো পরিষ্কার করে দিয়েছে, আর অসুবিধে নেই, আর তেমন কোনো কাজ নেই। তো আজকেও ঠিক করেছি যে আমি স্নান দান করে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে আসবো, তো চলো আগে কাজগুলো করে নিই তারপর আসবো তোমাদের কাছে। আমার স্নান দান সব হয়ে গেছে, স্নানে যাওয়ার আগে সমস্ত কাজ করার আগে আমি এগুলো গুছিয়ে রেখে গেছিলাম। এখানে সকালে ডালটা সেদ্ধই করা রয়েছে, এখানে কড়াইয়ে রান্না করবো বলে এখানে রয়েছে, এখানে চাল দিয়ে ভেজানো রয়েছে, এখানে মাছের নুন হলুদ মাখানো রয়েছে, 3 পিসি লাস্ট ছিল তাই আমি নিয়ে নিলাম, আর এখানে পটল পোস্ত করবো, তাই জন্য পোস্তটা বেটে পটলটাও কেটে ঠোটে রেডি করা রয়েছে। তো এখন বাজে 12:55, 1:05 বাকি, আমার পুজো টুজো দেখা গেছে, চলো আগে ভাতটা বসাবো, ভাতটা আগে হোক তারপরে ডালটা ওদিকে গ্যাসে করবো। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আজকে জামা কাপড়ে স্তূপ মেলে দিয়েছি পুরো, কারণ আজকে মোটামুটি ও কালকে এই গেঞ্জিটা পরে জন্মদিনে গেছিল, এই কোনাটাতে এখানটাতে ক্রিম লাগিয়ে নিয়ে এসেছিল চকলেটের, কিন্তু বাচ্চাদের মতো মানে এদিক সেদিক আর খেয়াল করেনি, কোথাকে লেগে গেছে থালা বুঝে, প্লেটে যেটা দিয়েছিল কেকটা সেই প্লেটের তলাতে ছিল, ওটাই হয়তো গেঞ্জিতে কোনোভাবে লেগে গেছে, কি আর করা যাবে, লেগে যখন গেছে। আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখালে আমি তোমাদেরকে মানে রান্না করার অবস্থা, আর পুজো দেওয়াটাও হয়ে গেছে, আগে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক, তারপর আমি এদিকে ডালটা আর পটল পোস্তটা বসাবো, পটল পোস্তটা তখন ইন্ডাকশনে বসাবো, ডাল আর মাছ ভাজাটাকে বসাবো হচ্ছে তখন গ্যাসে, কারণ মোটামুটি তো আমার ডাল সেদ্ধই হয়ে গেছে, একটাতে ডাল সেদ্ধটা ফুটতে দিয়ে দেবো, জল গরম করে ওটার মধ্যে দিয়ে হলুদ দিয়ে আর একটা ফোড়ন দিয়ে ব্যাস তাহলেই হয়ে যায়, আর ওদিকে তো মাছ ভাজাটা বসিয়ে দেবো গ্যাসে, দুটো বার্নারে হয়ে যাবে, আর এদিকে তখন পটল পোস্তটা বসাবো। মোটামুটি কাজ আমার এগিয়েই এসেছে, তেমন কোনো আর কাজ নেই, রান্নাটা করবো, আর আজকে দুটোর দিকে খাবে তাই আমি একটার দিকে রান্না করে এলাম। দেখো আমার হেলান দেওয়ার জায়গাটা কিন্তু আজকে ভালো হয়েছে, এতগুলো জামা কাপড় আমরা ওই নিচের ওটাতে জমিয়েছিলাম, পরার জামা কাপড় তো থাকেই সাথে, এগুলোও জমছিল, আজকে ভাজ করেছি, আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম আমি, আর এখন বসেছি ওই চার পড়ালেখা করতে। হ্যাঁ
পড়ালেখা করতে? না, পড়ালেখা করতে বসিনি একদমই। তো এখন বসেছি চারটা নিয়ে, দেখা যাক ইচ্ছে আছে সামনের গুলো একটু দেখবো। তো সেইটাই, যে কোনগুলো সামনে হবে সেইগুলো লিখতে হবে, আর সেগুলো লিখে লিখে লোকেশনটাও দেখতে হবে যে আমাদের বাড়ি থেকে কতটা কি দূরত্ব বা কিছু। তো সেই জন্য নিয়ে বসেছি, দেখা যাক আগে লিস্টটা তৈরি করে নি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখবো কি দেখবো না পরের কথা, আগে তো দেখে নি যে কি কি দেখতে পাবো আদৌ, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কাজটাকে শুরু করি, কারণ আমার হাতে বেশি টাইম নেই। একটাই ভাত বসিয়েছি, একটা 6 বেজে গেছে, তো ভাতটাও দেখতে যেতে হবে। জোর কদমে রান্না চলছে, এখানে ভাতটা আমার হয়ে গেছে, মানে ফ্যানটা ছড়িয়ে রেখে দিয়েছি, এখানে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে ডালটা না মেটার মধ্যে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তাহলে আর আলাদা কড়াই বাটি এসব করতে লাগবে না। তো এটার মধ্যে একটু ধনে পাতা লাস্টে দিয়ে দিলাম, যে লাস্টে বলতে একেবারে ফোটার টাইমেই দিয়েছি, আর এখানে তো এগুলো রয়েছে দেখেইছো তোমরা। তো চলো তাড়াতাড়ি করে নিই, এখন 1:22 বাজে, এখন বাজে 1:50। ওদিকে আমার লিস্টও তৈরি আর এদিকে আমার রান্নাও তৈরি। মাছ ভাজাও হয়ে গেছে, এখানে ধনে পাতা দিয়ে ডাল হয়েছে, এটা নুনটা দেখলাম জাস্ট অসাধারণ খেতে হয়েছে। আর এখানে আমার পটল পোস্তটাও হয়ে গেছে, এই হচ্ছে পটল পোস্ত। তো চলো এবার খেতে দেবো। আর 30 খানা লিস্ট বানিয়েছে ঠাকুর দেখার, আমি জানি না কত কি দেখবে। মাছ ফ্রিজে একদমই নেই, এবার না আসলেই নয়, কালকে তাহলে মাছ ছাড়াই খেতে হবে। তেলাপিয়ার খোঁজ করতে করতে তো 2 দিন গেলই গিয়ে কেটে, আজকে চলে এসেছি ফ্রেশ চয়েসে। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা দেখেছো আগে ফ্রেশ চয়েসে আমরা অনেক আসতাম, তারপর BTM লেকের ওইদিকে মাই চিকেনের মোড়ে যাওয়া শুরু করলাম। এখান থেকে আজকে আমরা নিয়েছি তেলাপিয়া, একটা ভোলা, চিংড়ি আর মাংস, এসব নিয়েই আবারও বাড়ি ফিরে এসেছি। আর এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে বরের অর্ডার হয়েছে চিকেন দো পেঁয়াজা খাবে, আর চলো সেটার পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। কি আর বলবো, এত ঝাঁজ পেঁয়াজগুলোর কাটতে কাটতেই পেঁয়াজ কাটছিলাম, পুরো মনে হচ্ছিল যেন আজকেই আমার ওই মেয়ে বিদায় যে হয় সেরকম অবস্থা, মানে প্রচণ্ড কেঁদেছি। দেখতেই পাচ্ছ দুরকমভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর আজকে আমাদের যে লিস্টটা তৈরি হয়েছে, তোমাদেরকে বারবার বলছিলাম যে পুজোতে কী কী ঠাকুর দেখবো, লিস্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, লিস্ট তৈরি হয়ে গেছে, 30টা মতো লিস্টও তৈরি করেছে। মারাথালি, কোরমাঙ্গলা, JP নাগার, এইসবই মোটামুটি। হোয়াইট ফিল্ডের ওইদিকেও যাওয়ার ইচ্ছে আছে, বেগুর, মোটামুটি এই দিকের ঠাকুরগুলোই দেখবো। তো ফাইনালি লিস্টটা তৈরি হয়েছে। আর এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো, নেড়ে সেড়ে এই যা। তারপরে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি কীভাবে তৈরি করি তোমাদেরকে আগেও বলেছি, টমেটোটাকে প্রথমে সেদ্ধ করে নিই, তারপর স্কিনটাকে ছাড়িয়ে নিই, তারপর মিক্সিতে গ্র্যান্ড করে নিই, ব্যাস তাহলেই হয়ে যায়। মিক্সিতে গ্র্যান্ড করে নিই, আমার মনে হলো কথাটা আটকে গেল। যাই হোক, এবার টক দই নিয়েছি, তাতে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, এগুলো নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এই যে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো অবশ্যই। তারপর আবারও ভালো করে কষিয়ে নিয়ে দইয়ের সাথে যে মশলাটা ফেটিয়ে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে নিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া নাড়াচাড়া, এই তো হচ্ছে কাজ। জানি না পুজোর মধ্যেও বোধ হয় বড় আমাকে এভাবেই খাটাবে, কী জানি, এক এক দিন এক এক রকমের। কালকের অর্ডারও হয়ে রয়েছে অলরেডি, সেটা তোমাদেরকে শেয়ার করছি না, ওটা কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাগ্যিস তোমরা ছিলে আমার সাথে, তাই গল্প করতে করতে মোটামুটি রান্নাগুলো আমার হয়েও যায়। এবার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেনটাকে। চিকেনটাকে অনেকক্ষণ আগে আমি নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই টাইমে কেউ হলুদ গুঁড়োও ইউজ করতে পারো, আমি আর ইউজ করিনি তখন। দইয়ের সাথে তো দেখলেই মশলাতে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য নুন, আর যেহেতু টমেটো টক দই দুটোই পড়েছে তাই সামান্য একটু চিনি, এটা হ্যাবিট আছে আমার, তোমরা অনেকেই জানো। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মোটামুটি কষাচ্ছিলাম, দেখো তেলটা পুরো ছেড়ে এসেছে। এইবার মোটামুটি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণ জল অ্যাড করবো, একটুই, বেশি নয়, খুব একটা গ্রেভি যার যেরকম দরকার হবে সে সেরকম জল অ্যাড করবে। তো আমি অল্প একটুই অ্যাড করলাম, এটা উষ্ণ গরম জলও অ্যাড করতে পারো, আমি আর উষ্ণ গরম জল করিনি, মোটামুটি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে ভালো করে নিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর তারও আগে যে আমি কিউব করে কেটে রেখেছি পেঁয়াজগুলো সেইগুলো এবার অ্যাড করে দেবো, যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়, পুরো কচকচ করলে খুবই বাজে লাগে খেতে। তো এবার সেটাকেই ঢাকা চাপা দিয়ে মোটামুটি পেঁয়াজটাকেও হতে দেবো আর ফুটতে দেবো, আর নামানো
ঝরানোর আগে ড্রাই ভাবে মানে শুকনো খোলায় টেলে নিয়েছি কাসৌরি মেথি পাতাটা, সেটাকে পুরো হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে লাস্টে নামানোর আগে ওইটাকে ছড়িয়ে দেবো। আর তোমরা কেউ চাইলে গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচিও ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে কাসৌরি মেথি পাতার টেস্টটাই যেন থাকে, আমি ওই জন্য ধনে পাতা ইউজ করিনি। তবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে করে থাকে, তোমরাও কিন্তু করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। হয়ে তো গেছিলোই, তখনই দেখতেই পাচ্ছ খুব একটা তেল ঠেল তো তখনও আমি দেইনি, এটা তো হয়েই রয়েছে। আর এখানে আমার রুটিও হয়ে গেছে, চলো এবার খেতে দেবো, খেয়ে দে তারপর তোমাদের কাছে আসছি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লেগেছে খেতে। তো চলো আজকে আমরা যে লিস্টটা তৈরি করেছি ওগুলো একবার তোমাদেরকে বলে দিই, হয়তো ওরকম কোনো বন্ধু থাকবে যারা এখানেই থাকো, তাদের সুবিধাও হতে পারে। চলো বলে দিই, আমি আমার বাড়ির কাছাকাছি বলছি। প্রথমে আমি ইলেকট্রনিক সিটি বলছি, রেইনবো সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন, টিজিটি দুর্গা উৎসব, অগ্রণী সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন, নিউ টাউন দুর্গা পূজা ইলেকট্রনিক সিটি, গঙ্গা ভার্টিকা দুর্গা পূজা, ITTINA মহাবীর ক্যাম্পাস দুর্গা পূজা, ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন, এগুলো হচ্ছে ইলেকট্রনিক সিটি। এবার আমি বলবো বেগুন, ভিভেরা কালচারাল অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, এসআরএস দুর্গা উৎসব, বেগুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। এবার বলবো HSR লেআউট, ইস্ট ইন্ডিয়া সোশ্যাল HSR অ্যাসোসিয়েশন, আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর। এবার বলবো হোয়াইট ফিল্ড, এবার মেলানোমিশনও রয়েছে, ঠিক আছে, হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন, সাই সমৃদ্ধি দুর্গা পূজা, ব্যাঙ্গালুরু ক্যালচারাল অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মারাথালিতে, গ্রিন গ্লেন লেআউট, এটা হচ্ছে বেলান্দুরে, পিটি দুর্গা উৎসব হোয়াইট ফিল্ড, শান্তিনিকেতন দুর্গা পূজা সমিতি, এটাও হোয়াইট ফিল্ড, প্রেস্টিজ লেক সাইট হ্যাবিটেট, এটাও হচ্ছে হোয়াইট ফিল্ডে, গোপালান অ্যাটলান্টিস দুর্গা পূজা, এটাও হচ্ছে হোয়াইট ফিল্ডে, সুমাধুরা সুমাধুরা ইডেন গার্ডেন, এটা হচ্ছে হোয়াইট ফিল্ড, সারথি সোসিও অ্যাসোসিয়েশন কালচারাল ট্রাস্ট কোরমাঙ্গলা, কোলাজ, এটা হচ্ছে কোরমাঙ্গলা, আগের বার আমরা কোলাজেই গেছিলাম, সাংস্কৃতিক জেপিনগর, এটা হচ্ছে জেপিনগরে হবে, ব্রিগেড গার্ডেনিয়া দুর্গা পূজা জেপিনগর, জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশন কেয়ারপুরম, কেয়ারপুরম কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, অভিনন্দন কালচারাল অ্যাসোসিয়েশন, এটাও কেয়ারপুরম, বর্ষা অ্যাসোসিয়েশন, বর্ষাটা ঠিক কোথায় ও বলেছিল আমার ঠিক মনে পড়ছে না, এটা বোধহয় কেয়ারপুরমের ওই দিক থেকে কোথাও একটা হবে, হয়তো নামগুলো খুব ফাস্ট বলেছো, তোমরা একটু পজ করে শুনে নিও, কারণ আমার ব্লগ অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আমি প্রত্যেকটা ব্লগের চেষ্টা করছি তোমাদের যাতে কিছু হেল্প হয়, আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো চলো টাটা।